Assalamualaikum madam. কি চাই? Madam, আমি পঙ্গু মানুষ। আপনার গার্ডেনে তো অনেক শ্রমিক কাজ করে। আমারে আপনি একটা কাজ দেন না madam। কি? তুই করবি কি গার্ডেনে কাজ? তোর মতো একটা পঙ্গু, তোর মতো একটা ল্যাংড়াকে আমি কাজ দেব? যা এখান থেকে। আমি রাত দুইটা ধরি। ছাড়। ইচ। আমার হাতটা নোংরা করে দিল। বের হ। বের হ এখান থেকে। বের হ। আই। নাম। বের হ এখান থেকে। বের হ। ম্যাডাম কোন? ম্যাডাম। ম্যাডাম। কে কোথায় আছিস? বের করে এই ছোট লোকটাকে। বের করে দে এই ছোট লোকটাকে। বের কর। তুই এখানে? তোকে না আমি সেদিন বের করে দিয়েছি, আবার টাকা নিতে আসছিস? ভালো করে দেখেন তো আমাকে, দেখেন তো চিনতে পারেন কি না? স্যার, আপনি? হ্যাঁ, আমি এই টি গার্ডেনের মালিক। একটা প্রতিবন্ধী মানুষ বলে আপনি তাকে এখান থেকে বের করে দিয়েছেন। প্রতিবন্ধীরা কি মানুষ না? তাদের কি কাজ করে খাওয়ার অধিকার নাই? একজন প্রতিবন্ধী সেজে আমি এসেছিলাম, আপনি আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আর আজ কি করেছেন? প্রত্যেকটা শ্রমিককে 20 টাকা করে কম দিয়েছেন। এই শ্রমিকরা, এরা এরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে রৌদ্রে পুড়ে তাদের সন্তানদের জন্য, তাদের পরিবারের জন্য কষ্ট করে, আর আপনি গরিবের হক আপনি মেরে দিলেন। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করে আপনাকে এত বড় দায়িত্ব আমি দিয়েছিলাম। আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি সবার কাছে ক্ষমা চান। আই এম সরি, আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরেকটা কথা শুনে রাখুন, এই 2 বছরে আপনি যে টাকা তাদেরকে কম দিয়েছেন সেই টাকা সুদে আসলে আগামীকাল সকাল 10টার মধ্যে তাদেরকে বুঝিয়ে দিবেন, আর যদি না দেন আমি আপনাকে পুলিশে দেব। আজকের পর থেকে আপনি আমার এই গার্ডেনে চাকরি করতে পারবেন না। যান, কাল সকালের মধ্যে আপনি টাকাগুলো বুঝিয়ে দিবেন। ঠিক আছে। দাঁড়ান, হাতের টাকাগুলো দিয়ে যান। যান। আপনারা খুশি তো? আপনাদের ন্যায্য পাওনা অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে?